হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি কিন্তু ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো এখন এক জায়গায় বেরোবো, কোথায় বেরোবো সেটা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। তো বেরোবো মানে একটু বানেশ্বরে যাব, বানেশ্বরে একটু গ্যাসের অফিসে যাব, মানে ইন্ডিয়ান গ্যাস অফিসে। ওখানে আমার একটু দরকার আছে, তো ওখানে আমি আর আমার হাজবেন্ড দুজনে যাব। তো যেহেতু বাইরে অনেকটাই ঠান্ডা ঠান্ডা, সোয়েটার তো অবশ্যই লাগবেই। তো সোয়েটারটা গায়ে দিয়ে বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ড্রাইভার রেডি, গাড়িটা স্টার্ট দিলেই চলে যাব। খুব ব্যস্ত নাকি? গ্যাস অফিসের কাজ তো শেষ, এখন একটু বাড়ির পথে যাচ্ছি। হেঁটে হেঁটে বানেশ্বর আসলে আমার গাড়িতে ডুববো না, তা তো হয় না। আর আমি হেঁটে হেঁটে, কেননা আমার বর একটু গাড়িটা সার্ভিসিংয়ে দিল, তাই জন্য ও এসে আমাকে নিয়ে একটু পরেই চলে যাব। তো যাই বাড়িতে। দুদিন আগে আসলাম একরকম, আজকে আবার ঘর চেঞ্জ পুরা। এখন কি টিভি এখানে নিয়ে গেছিস বোনো? আর টিভি এখানেই থাক, এখনই ঠিক আছে, ঘরটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে। ওই পাশে একটা বিছানা থাকবে, নাকি ও আসলে থাকতেও পারে। হাই, কি করো? সুপারি কি করতেছো? একটু সমস্যার মধ্যে পড়ে গেছি, এখন এখন যাইতে হবে টোটো করে, কারণ বাইক সার্ভিসিং এ দেওয়া হয়েছে আর সেটা একদম সন্ধ্যা হয়ে যাবে বাইকটা মানে ঠিক হতে হতে। একজন এই যে ওর ভাইয়ের সাইকেল নিয়ে রেডি, ও বলতেছে সাইকেলেই যাবে। তো দেখা যাক কি হয়, ও যদি সাইকেলে যায় তাহলে আমি টোটো করে চলে যাব। পথে রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য, স্কুটি থেকে তো নেমে গেলাম পাড়াতেই। কাকা শ্বশুর ছিল উনি, আমার বরের তিন নম্বর কাকা কাকা আর কি। তো আমার বর তো সাইকেলে আসছে, যেহেতু গাড়িটা সন্ধ্যা হবে দিতে দিতে ও সাইকেলে আসছে, আর আমি হেঁটে হেঁটেই এখন বাড়ি চলে যাচ্ছি। ভাবছিলাম টোটোয় আসবো, তো যেহেতু কাকু আসতেছিলো তাই কাকু গাড়িতেই চলে আসলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। অনেকক্ষণ আগেই আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে একটা নাইটি পরে নিলাম। আর জানো কি হয়েছে, বাড়িতে এসে দেখি কি মা আতপ চালের ফেনা ভাত রান্না করেছে দুপুরে খাবে বলে। মানে মা বাবা ভাবছে আমরা হয়তো আসবো না, হয়তো আমরা ওই বাড়িতে থাকবো, হয়তো রাতে বা বিকালে আসবো, ওই জন্য। আমার তো দেখে পুরা মানে রাগ হয়ে গেছে যে কি আমরা না আসলে কি তোমরা ফেনা ভাত খেয়ে থাকবে নাকি, আলু সিদ্ধ ফেনা ভাত এইসব। অথচ বাজার থেকে কিন্তু মাছ আনা হয়েছে, মাছ রান্না করবে না, মানে রাতে আমরা আসবো একসাথে খাওয়া হবে এই রকম। তো আসার পরে আমাদের দেখে তো তাড়াতাড়ি করে মা ভাত বসিয়ে দিল, না আমাকে দেখে, আমার বর তো মাত্র আসছে পরে। তো আমি একটু হেল্প করলাম সবজি টবজি কাটাকুটিতে, তো মোটামুটি রান্না হয়ে গেছে, মা বাবার খাওয়াও শেষ। মা নদীতে গেল, একটা কাকিমণি আসছিল, ওই কাকিমণির সাথে মা নদীতে গেল। তো মাকে বললাম যে যদি কুল পাকে তো অবশ্যই কুল নিয়ে আসবা, দেখি কি করে। আর আমি এতক্ষণ খাইনি, কারণ যেহেতু নীল এতক্ষণ আসেনি, ও আসলো, এসে স্নান টান করলো, সেলুনে ছিল ও,
তো আসলো, এখন দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি গল্প করতে। আলু, শুটকি মাছ আর বেগুন দিয়ে একটা তরকারি। এখানে আছে মাছের ঝোল, এই সেই ফেনা ভাত। কি সুন্দর সর্ষে ফুলগুলো, রাত্রে বড়া হবে। কি গো, খাবার নিয়ে আসবো? খাবার কি উঠবেন নাকি দয়া কৃপা করে খাবেন? ও এটা কি আমাকে দিলা? উঠো, বাদরের মতো লাগছে। না না, ভালো লাগছে। শীতকালে না মনে হয় একটু খাওয়ার পরে যে একটু রোদ গায়ে লাগতো, একটু রোদে বসি ভালো লাগে। কিন্তু বলো তো, এই মাঠে তো কিছুদিন পর বসতেই পারবো না। দেখতে পাচ্ছ পিছনের আমার যে মানে মাঠটা, জমিটা, ওটা তো একদম ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েই গেল, ওটাতে ধান লাগাবে। আর আমাদের সামনে যে জমিটা আমি বসে আছি ওটা কিন্তু এখনও মানে বসার মতো উপযুক্ত, কিন্তু কিছুদিন পর আর বসা যাবে না, তখন ওই যে ট্রাক্টর ওটার মতো হয়ে যাবে, তখন বসতে পারবো না। তো খাওয়া দাওয়ার পরে একটু মাঠে আসলাম, এখন ভাবলাম যে একটুখানি গায়ে রোদ লাগাই। আর আমার বর তো ঘরে থাকলে শুধু মোবাইল, শুধু মোবাইল, এত গেম খেলতে পারে ও, মানে গেম ছাড়া ও কিছুই বোঝে না, মানে খাওয়া দাওয়া সব ওর গেম। মানে দেখলে তখন খাওয়ার সময় ডাকলাম, ও সবসময়ই গেম। ভাবলাম যে একটু রোদ তাপাই, একটু তোমাদের সাথে গল্প করি। সারাদিন তো বানেশ্বর গেলাম, দেখালাম, বাড়ি আসলাম, দেখালাম, কিন্তু একটু গল্প করা হলো না। তো একটু গল্প করার জন্যই এখন বসলাম। কি বলতো, আমার বাড়ি যেহেতু বানেশ্বরে আর আমার শ্বশুরবাড়িটা যেহেতু নিউ বানেশ্বরে, এই 15-20 মিনিটের ডিস্টেন্স আর কি, এতটুকু রাস্তা, পাকা রাস্তা। তো বাইক নিয়ে গেলে তো মিনিমাম 20 মিনিট লাগে আর কি, 20 মিনিট লাগে, কিন্তু যেতে 8 ঘন্টারও বেশি টাইম অনেক সময় লেগে যায়। কেননা ওখানে একটা রেলগেট আছে নিউ বানেশ্বরে, ওই রেলগেটটা একবার মানে গেট পড়েই থাকে, মানে ওটাতে না ট্রেন একটু বেশি চলাচল করে, তাই আর কি একটু লেট হয়ে যায়। তো আমাদের এইখানে মানে বাজার পর্যন্ত আমরা বানেশ্বরে গিয়ে করি, আমার শ্বশুরমশাই কিন্তু বানেশ্বরে গিয়ে করে। এখানে একটা ছোটো মতো বাজার আছে, একটা চৌপতির মতো, তো বেশিরভাগ কিন্তু বানেশ্বরে যে কেনা কাটা, আমাদের ব্যাংক বলো, তারপর তোমার আমাদের যে অঞ্চল সেটা বলো, মানে আমি স্কুল বলো, এভরিথিং কিন্তু বানেশ্বরে। মানে বানেশ্বরে না গেলে আমাদের ভাতই হজম হবে না, এরকম একটা ব্যাপার। তো আমি এরকম কী করি বলতো, মাঝে মাঝে বানেশ্বরে যাই, কাজ করি, যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে না অনেক সময় কী বলতো, বাড়িতে ঢুকি না, মানে তাড়াহুড়োর চোটে এখানে চলে আসি। তখন আর কি মা মানে বকা দেয় যে তুই বানেশ্বরে আসলি, তাও তুই আসলি না, তুই এরকম বানেশ্বরে এসে তুই বাড়ির সামনে থেকে ঘুরে চলে গেলি, আসলি না, মানে এরকম হয়। তো আজকে ভাবছিলাম কি যাবো না, গ্যাস অফিসে একটু দরকারি কাজ ছিল। তো মা তখন ফোন করছে আমাকে, বলে তুই আসবি নাকি? বললাম না, আসবো না মা, আমি যাবো না। মাকে বলছি যাবো না, তো তারপরে হঠাৎ করে তো প্ল্যান চেঞ্জ হয়ে গেল। হঠাৎ আমার বড় বলে কি, এক কাজ করো তাহলে, মা যেহেতু বারবার ফোন করছে তাহলে তুমি ওখানে যাও, আমি গাড়িটা একটু সার্ভিসিংয়ে দিই। আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাই। তো আমাকে ওইখানে নামিয়ে দিলো বাড়ির সামনে, আমি তো হেঁটে হেঁটে চলে গেলাম। দেখলে ও গাড়ি সার্ভিসিং দিতে গিয়ে শোনে যে গাড়ি দিতে দেরি হয়ে যাবে, তো এখন কী করবো? তারপরে ও মানে যে দোকানে আর কি সার্ভিসিংয়ে দেয় সেটা আমার একটা দেওয়ারই থাকে ওখানে গ্যারেজে, তো ওর সাইকেলটা নিয়ে চলে আসলো আমার বর, আর গাড়িটা আমার দেওয়ারই নিয়ে আসবে। তো তারপর তো দেখতেই পেলে যে আমি আমার কাকা শ্বশুরের স্কুটিতে করে আসলাম, টোটোতেই আসতাম, তো দেখি কাকামণি আসছে, আমাকে বলে যে চলো তাহলে আমার সঙ্গে চলো, আর টোটো ভাড়া দিতে হবে না। সাইকেল রে অজয় যদি না আসে তো। ফ্রেন্ডস দেখো, বিকেলবেলা এখন একটু বাড়ি থেকে বেরোলাম আমি আর আমার বর। আমার বর হচ্ছে রাস্তা দিয়ে যা মানে শর্টকাটে আমি হেঁটে যাচ্ছি, তো মাঠ দিয়ে চলে যাচ্ছি আর কি, আর ও তো সাইকেল নিয়ে যাচ্ছে, কারণ বাইকটাও আনতে হবে, হয়তো আমার দেওয়ার চলে এসছে বাইকটা নিয়ে, তো সাইকেলটা দিয়ে বাইকটা নিয়ে আসবে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এভাবে আমি আলু ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আরেকজনকে দেখো সাইকেল নিয়ে, ওই যে হ্যাঁ 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 একদম রাতে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে, সেই সন্ধ্যাবাতি দেওয়ার পরে তো আর আমি ক্যামেরা অনই করিনি। তো রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট,
কিন্তু ঘুমোতে একটু লেট হবে, কেননা আজকে যে ভিডিওটা সারাদিন করলাম সেটা আমাকে এডিট করতে হবে। এডিট করে নিয়ে তারপর ঘুমাবো, যেহেতু সকালে আমার প্রাইভেট আছে তো সকালে এডিট করার টাইম পাবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এতটুকুই শেষ করলাম। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর একটা লাইক করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শিগগিরই। গুড নাইট।